চিরকাল পিছিয়ে থাকবেন, কোনদিন সামনে আসবেন না। সন্ধ্যায় বক্তব্য ধরে নেবো না, আগে নিন একটু ভিট। ওকে দাদা, এই কোন দিকে আমার আমার দিকের সাথে কথা বলছি। রাসেলের হাতে যদি একটা অস্ত্র দিই আর আমি একটা ছবি তোলার পরে ওই ছবি যদি দিই, হ্যাঁ তাকান একটু। ওটা শেষ করে আসলে।